নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার অডিও সিরিজে আমি জিয়া হায়দারের লেখা বই থিয়েটারের কথার তৃতীয় অধ্যায় গ্রিক থিয়েটারের তৃতীয় পর্ব কোরাস, তার ভূমিকা ও বিবর্তন সম্পর্কে পাঠ করব। যেহেতু কোরাল ওডের বিকাশ বিবর্তন থেকেই গ্রিক থিয়েটারের উদ্ভব ঘটেছে, স্বাভাবিকভাবেই গ্রিক থিয়েটারের বিকাশ বিবর্তনও কোরাসের সঙ্গে জড়িত, নাট্য আঙ্গিকের কলাকৌশল ও মঞ্চকৃতির। এই বিবর্তনের পর্যায়ক্রম অবশ্য সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। প্রথম দিকে ট্র্যাজেডি বা নাটক বলতে ছিল কোনো নাট্য বিষয়ের পারম্পর্য নির্ভর কোরাল ওডস, মাঝে মাঝে থেসপিস আনিত অভিনয়গত এপিসোডস, পরবর্তীকালের নাট্য ভাষায় যা দৃশ্য বা অঙ্ক। তবে থেসপিসের বিস্ময়কর সংযোজনার আগেই কোরাস গীতির পরিবেশনা রীতিতে স্ট্রোফি ও অ্যান্টি স্ট্রোফি এ দুটি স্তবক বিভাগ দেখা যায়। স্ট্রোফি অর্থ বৃত্তাকারে ঘুরে যাওয়া, স্ট্রোফিতে যে ছন্দময় নৃত্যভঙ্গিমা ইত্যাদি থাকত, অ্যান্টি স্ট্রোফিতে তা একইভাবে অনুসরণ করা হতো, কিন্তু দুটি স্ট্রোফির ছন্দময় নৃত্যভঙ্গিমা একই রূপ হতো না। অর্কেস্ট্রার মধ্যস্থলে যে দেব বেদী, তা থেকে একটি কোরাস দল বা সেমি কোরাস ডাম দিক থেকে বাম দিকে যেত, তখন তাকে বলা হতো স্ট্রোফি। স্ট্রোফির বক্তব্যের উত্তর প্রদানকালে যখন অপর সেমি কোরাস বাম দিক থেকে ডান দিকে যেত, তখন তা অ্যান্টি স্ট্রোফি। কোরাস দুটি ভাগে, দুটি সেমি কোরাসে বিভক্ত হবার আগে এককভাবে স্ট্রোফি ও অ্যান্টি স্ট্রোফি পরিবেশন করত। প্রথম দিকের নাটক শুরু হতো কোরাসের সঙ্গীত দ্বারা, যাকে বলা হতো প্যারোডোস। এই সঙ্গীতের ছন্দ ছিল মার্চের ছন্দের অনুরূপ। প্যারোডোস কথাটি গ্রিক থিয়েটার স্থাপত্যের সঙ্গেও যুক্ত হয়ে যায়। প্যারোডোসের পর কোরাল ওড পরিবেশিত হতো। অভিনয়গত উপাদান বৃদ্ধি পেতে থাকলে ও নাট্যশৈলীতে পরিবর্তন ঘটতে থাকলে প্যারোডোস রীতির প্রচলন বন্ধ হয়ে যায়। পরিবর্তে দেখা যায় অর্কেস্ট্রায় আগমনরত কোরাস সদস্যদের মধ্যে গীতিময় সংলাপ অথবা কোরাস ও অভিনেতার মধ্যে সংলাপ। বন্ধ হয়ে যাওয়ার পরেও অবশ্য ইউরিপিডেস তার অ্যালসেস্টিস নাটকে প্যারোডোস ব্যবহার করেছেন। নাটক ততদিনে নির্দিষ্ট রূপ লাভ করেছে। কোনো এক পর্যায়ে প্যারোডোসের পূর্বে নাটকের পরিচিতি দানের জন্য একটি ক্ষুদ্র দৃশ্য সংযোজন করা হয়, একে বলা হয় প্রোলোগস বা ইংরেজিতে প্রোলগ। অনুরূপভাবে সমাপ্তি কথন বা এপিলোগোস নাটক শেষে যুক্ত হয়। প্যারোডোসের পূর্বে যদি অভিনেতা এককভাবে গান গাইত, তাকে বলা হতো মনোডি। প্যারোডোসের পর যে কোরাল ওড, তারও নতুন নামকরণ হয় স্ট্যাসিমোন, বহুবচনে স্ট্যাসিমা। দুটি স্ট্যাসিমার মধ্যবর্তী অংশ এপিসোড। কটি স্ট্যাসিমোন বা এপিসোড থাকবে তা নির্দিষ্ট ছিল না। সোফোক্লেস অ্যান্টিগোনে নাটকে পাঁচটি, ইলেকট্রা নাটকে তিনটি স্ট্যাসিমোন লিখেছেন। শেষ স্ট্যাসিমোনের পরে যে কোরাল ওড, তাকে বলা হতো এক্সোডোস। স্ট্যাসিমোনে এক বা একাধিক স্ট্রোফি ও অনুরূপ অ্যান্টি স্ট্রোফি থাকত, এবং কোনো কোনো সময় স্ট্যাসিমোনের পর একটি অতিরিক্ত এপোড বা গাথা সংযোজিত হতো। কোরাসের গদ্য সংলাপ কোরাস নেতাই বলতো, সম্মিলিতভাবে বলা হতো না। অভিনয় শেষ না হওয়া পর্যন্ত কোরাসকে মঞ্চে অর্থাৎ অভিনয় এলাকায় থাকতে হতো। গ্রিক নাটকে কোরাসের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত কোরাস নাট্যকাহিনীর সূত্রপাত বা উপস্থাপনা করত। এসকাইলাসের সময় থেকে এই রীতি আর থাকেনি, যদিও তিনি তার প্রথম দিকের নাটকে এর ব্যবহার করেছেন। দ্বিতীয়ত, দুটি এপিসোডের মধ্যে যোগসূত্র স্থাপন ও কাহিনীর বিস্তার ঘটানোর দায়িত্ব পালন করত কোরাস। তৃতীয়ত, কোরাস ঘটনা, স্থান ও কাল সম্পর্কে বর্ণনা দান করত, স্থান ও কালের বৈশিষ্ট্য ও সামগ্রিক পটভূমি বিবৃত করত। স্থান ও কাল পরিবর্তিত হলে কোরাস দর্শকদের তা অবহিত করত। চতুর্থত, মাঝে মাঝে নাটকীয় চরিত্ররূপে অভিনয় করা ছাড়াও কোরাস একই সঙ্গে ঘটনার দর্শক ও ব্যাখ্যাকারীর ভূমিকা পালন করত। পঞ্চমত, কোরাসই নাট্যকারের ভাবাদর্শ ও জীবন দর্শন প্রকাশের বাহন।
ষষ্ঠত কোরাস দর্শকদের উপর ভাবাবেগপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করতে সাহায্য করত। প্রথম যুগে কোরাসই নাট্যকাহিনীর প্রধান ছিল, কেননা তাকে একই সঙ্গে চরিত্র ও বর্ণনাকারীর ভূমিকা পালন করতে হতো। থেসপিস একজন অভিনেতার সংযোজন করলেও কোরাসের এই ভূমিকা অব্যাহত ছিল। এসকাইলাস ও সোফোক্লেসের সময় থেকে তা গৌণ হতে থাকে। আসলে নাট্য আঙ্গিকে পরিবর্তন হতে থাকলে ও অভিনেতার সংখ্যা বাড়তে থাকলে কোরাসের প্রাধান্য কমতে থাকে। ইউরিপিডেসের নাটকে কোরাস খুবই অকিঞ্চিতকর ও গুরুত্বহীনভাবে নাট্যকাহিনীর সঙ্গে যুক্ত। তিনি কোরাসকে শুধু নাট্যকাহিনীর মধ্যেকার ক্ষীণ যোগসূত্র হিসেবে ও মঞ্চ প্রথার অঙ্গ হিসেবেই ব্যবহার করেছেন। তাঁর সময়ে কোরাসের গুরুত্ব হ্রাস পাওয়ার আরও একটি কারণ হচ্ছে, নাট্যকাহিনী ততদিনে বাস্তবানুক ও ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে এবং অভিনেতার সংখ্যাও বেড়ে গেছে। ইউরিপিডেসের দি ফিনিশিয়ান ওমেন নাটকে অভিনেতার সংখ্যা 11 জন। কমেডির বিকাশও কোরাসের গুরুত্বকে খর্ব করে। ট্র্যাজেডিতে নাট্যকাহিনীর অবলম্বন পুরাণ বীরগাথা কিংবদন্তি প্রভৃতি, স্বভাবতই তা ছিল ভাবগম্ভীর ও জীবনবোধে সমৃদ্ধ। অপরপক্ষে কমেডির নাট্যকাহিনী নিতান্তই তরল ও অগভীর। চরিত্র চিত্রণেও সমসাময়িকতা, ফলে কাহিনীর ভাব বিকাশে কোরাসের ভূমিকা হয়ে পড়ে গৌণ। কমেডিকে তিনটি যুগে ওল্ড, মিডল ও নিউ কমেডি ভাগ করা হয়েছে। মিডল কমেডির শেষ দিক থেকে কোরাস প্রায় বিলুপ্ত দেখা যায়। এমনকি ওল্ড কমেডির নাট্যকার অ্যারিস্টোফেনেসের প্লুটাস নাটকে কোনো কোরাস নেই। নিউ কমেডিতে কোরাস একেবারেই বিলুপ্ত হয়েছে। মেনান্ডার ও অন্যান্যের নাটকে অবশ্য ব্যবহৃত হয়েছে, তা দুই এপিসোডের মাঝখানে বাড়তি কিছু আনন্দ পরিবেশনের কারণেই, যার সঙ্গে মূল কাহিনীর সম্পর্ক নেই। থেসপিসের সময়ে 50 জন সদস্য নিয়ে কোরাস দল গঠিত হয়। এসকাইলাস তার প্রথম দিককার নাটকে কোরাসের সংখ্যা 50 জনই রেখেছেন, পরে কমিয়ে আনেন 48-এ, 4টি নাটকের জন্য বা টেট্রালজির জন্য 4 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ প্রতিটি নাটকের জন্য 12 জন কোরাস নির্দিষ্ট করেন। সোফোক্লেস 12 জন কোরাস ব্যবহার করে থাকলেও তিনি আবার সংখ্যা বাড়িয়ে দিয়েছেন 15-তে। তিনি 15 জন কোরাসকে উপস্থাপন সৌষ্ঠবের কারণে 5 জন করে 3টি দলে বিভক্ত করেন। প্রধান কোরাস নেতা ছাড়াও 3টি ক্ষুদ্র দলে 3জন দলনেতা থাকত। সেমি কোরাস গঠনকালে প্রধান কোরাস নেতা প্রয়োজন অনুযায়ী নিজেকে দল থেকে বিচ্ছিন্ন করে নিতেন, তখন কোরাসের সংখ্যা দাঁড়াত 14, অর্থাৎ 2টি সেমি কোরাসে 7 জন করে। আর ইউরিপিডেস কোনো সময় 12 জন, কোনো সময় 15 জন ব্যবহার করেছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গ্রিক থিয়েটারে কোরাসের বিবর্তন সম্পর্কে জানলাম। আশা করি আমরা সবাই কিছু না কিছু নতুন শিখলাম এবং সমৃদ্ধ হলাম। বন্ধুরা, যদি আপনাদের এরকম উদ্যোগ ভালো লাগে তাহলে দয়া করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।